সুষ্ঠু নির্বাচনের পরেও যদি কোনো রাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তা দুঃখজনক হবে তবে এ নিয়ে এখনই ভাবছে না সরকার সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত আছে বাংলাদেশ বিকেলে ডি ক্যাপ সদস্যদের সঙ্গে কথা বলার সময় প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী মাসুদ বিন মোমেন আমরা আশা করছি যে একটা উৎসবমুখর পরিবেশের নির্বাচন হবে এবং সেই ক্ষেত্রে কোনো পার্টিকুলার দেশ যদি মনে করে যে তারপরেও স্যাংশনের ইস্যু আসে তখন আমরা উই হ্যাভ টু ফেস দ্যাট তাই না তো সেটার জন্য এখনই আমরা অস্থির হয়ে যাওয়া বা একটা প্যানিক সৃষ্টি করার আমি তো কোনো কারণ দেখছি নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে